হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রণিতা, তোমরা দেখছো উনমোনার্টস। আজকে আমি তোমাদের সঙ্গে একটা আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও শেয়ার করছি। আমি এখানে একটা পুরনো সিডি নিয়ে নিয়েছি, এই সিডিটার ওপরই আজকে আমি পেন্টিং করব। সিডির মধ্যে দুটো পার্ট থাকে, তো সেই দুটো পার্টকে আলাদা করে নিচ্ছি একটা প্যালেট নাইফের সাহায্যে। সিডির দুটো অংশ আলাদা করার পর প্রথমেই সিডির ওপরে যে চকচকে টাইপের একটা লেয়ার থাকে সেটাকে সেলোটেপ পেপারের সাহায্যে আলাদা করে নেব। তারপরে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, প্রথমে নেল পলিশ রিমুভার এবং তারপরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এখানে জেসো অ্যাপ্লাই করেছি এবং তারপরে আমি পেন্টিং করা শুরু করেছি। আমি এখানে একটা নেচার পেন্টিং করছি, এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। তোমরা পেন্টিংটা এনজয় করতে থাকো, আমি তোমাদের পেন্টিংটা শেষ করি। তোমরা দেখতেই পেলে একটা পুরনো সিডিকে কীভাবে পেন্টিংয়ে কনভার্ট করলাম। তোমরা এটা বাড়িতে ট্রাই করো, তবে অবশ্যই পুরনো সিডি যেগুলো কাজে লাগে না সেগুলো ইউজ করো। চলো, আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই গাইস।